আর্জি করে ট্র্যাজিক ইনসিডেন্টের পর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ স্তরে আজ বেলা তিনটে একটি মিটিং হয় মাননীয় মুখ্যমন্ত্রী সেই মিটিংয়ে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি সিপি স্বাস্থ্য সচিব অর্থ সচিব ল অ্যান্ড অর্ডারের এডিজি সিআইডি প্রমুখ সকল শীর্ষ স্থানাধিকারীরাই সেই মিটিংয়ে অংশগ্রহণ করেন এই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে সেটা কনসাইজ একটা নোটের আকারে দ্রুত তৈরি হয়েছে আমরা আপনাদের মধ্যে দিয়েও দিচ্ছি একটু পরই এটা টাইপড আকারে আমি পড়েও শোনাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ফর সেফটি ফর উইম্যান হু ওয়ার্ক অন দ্য নাইট ইন হসপিটালস এটসেট্রা এই আধারে রাত্রিরের সাথী বলে একটি ফ্ল্যাগশিপ মাল্টি ডিপার্টমেন্টাল প্রোগ্রাম তথা দৃষ্টিকোণ রচিত হয়েছে যার এইম হচ্ছে টু প্রোভাইড সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেন অন দ্য ইন গভর্নমেন্ট হসপিটালস মেডিকেল কলেজেস হস্টেলস এনগেজড

এই সকল জায়গাতেই নির্দিষ্ট পৃথক চিহ্নিত রেস্টরুমস উইথ টয়লেটস মহিলাদের জন্য থাকবে রাত্রিরের সাথী অর উইমেন ভলান্টিয়ার্স শ্যাল বি অন ডিউটি এট নাইট প্রাইভেট উইমেন সিকিউরিটি গার্ডস সাপোর্টেড বাই পুলিশ ফোর্স করে রাত্রিরের সাথী নামে বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে থ্রি সেফ জোনস উইল বি আইডেন্টিফাইড ক্রিয়েটেড ফর উইমেনেজ বাই মনিটরিং এই সকল স্থানে সিসিটিভি দিয়ে মনিটার মহিলাদের জন্য আইডেন্টিফাইড এবং ক্রিয়েটেড হবে চার স্পেশাল মোবাইল ফোন অ্যাপ যার নাম হবে রাত্রির সাথী উইথ অ্যালার্ম ডিভাইসেস উইল বি ডেভেলপড

হেল্পলাইন নাম্বার টু শুড বি ইউটিলাইজড এনি প্যানিক অর এমার্জেন্সি সিচুয়েশন ছয় সিকিউরিটি চেক অ্যান্ড টেস্ট উইল বি ক্যারিড অ্যাট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস সুপার স্পেশালিটি হসপিটালস ডিস্ট্রিক্ট হসপিটালস সিকিউরিটি চেক এবং শ্বাস পরীক্ষা শ্বাসে কোনো ইয়ে আছে কি না মিশে আছে গন্ধ মিশে আছে কিনা সেটা সকল মেডিকেল কলেজ হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্যবস্থা থাকবে অল অর্গানাইজেশন উইল বি রিকোয়েস্টেড টু সেট আপ বিশাখা কমিটি অন সেক্সুয়াল হারাসমেন্ট অন উইমেন ইন ওয়ার্ক প্লেসেস ইফ নট ডান করারই কথা যদি কোথাও না হয়ে থাকে বা অসম্পূর্ণ থাকে তাহলে বিশাখা কমিটি আপনারা জানেন সুপ্রিম কোর্টের গাইডলাইনে হয়েছিল সেক্সুয়াল প্লেসেস এই সকল প্রতিষ্ঠানে যাতে সজাগ ও সক্রিয় থাকে সেই ব্যাপারে ব্যবস্থা রাখা হবে আট এ প্রোগ্রাম অফ সেন্সিটাইজেশন অফ অল গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট অন ইস্যুস রিলেটিং টু উইমেন সেফটি সেইটা করা হবে এবং উইল অলসো আর্জ প্রাইভেট অর্গানাইজেশনস টু ডু দা সেম এই পুরো প্রোগ্রামে সর্বত্রই বেসরকারি সংগঠনগুলিকেও সরকারের অনুরূপ এই কর্মসূচি অনুসরণ করতে অনুরোধ করা হবে প্রোগ্রাম উইল বি আন্ডারটেকেন অ্যাক্রস ডিস্ট্রিক্ট সকল জেলাতেও এই কর্মসূচি গৃহীত হবে নয় ওয়ার্কিং ইন পেয়ার্স উইল বি এমফোসাইজড জোরে কাজ করার উপর জোড়ায় জোড়ায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হবে organizations will be encouraged to devise schedules so that women work in pairs or teams and know each other's movements during night hours. বিশেষ করে রাত্রিবেলা মহিলারা যাতে পেয়ারে বা টিমে কাজ করবার সুযোগ পান এবং পরস্পরের অবস্থান চলাচল সম্পর্কে সংবেদনশীলভাবে জানতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করা হবে দশ প্রাইভেট ইনস্টিটিউশন শাল অলসো বি এনকারেজ টু সেট আপ রাত্রির সাথী প্রোটোকল এই যে প্রোটোকল আমরা বলছি একটা আচরণবিধি প্রযুক্তি চালিত আচরণবিধি এটা যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলিও মেনটেন করেন তার জন্য জোর দেওয়া হবে ইন অ্যাডিশন দ্য ফলোয়িং স্টেপস উইল অলসো বি টেক আপ নাইট পুলিশ প্যাট্রোলিং উইল বি ক্যারিড আউট ইন অল মেডিক্যাল কলেজেস হসপিটালস উইমেন হস্টেলস এটসেট্রা দুই অ্যাডেকুয়েট ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি উইল বি অন অল ফ্লোর ইন দি হসপিটালস এটসেট্রা সকল হাসপাতালগুলি সকল তলায় যাতে যথেষ্ট পানীয় জলের সংস্থানের ব্যবস্থা থাকে সেদিকে জোর দেওয়া হবে আগে যেটা রেস্টরুম আর টয়লেটের ক্ষেত্রেও বলা হলো তিন আইডেন্টি কার্ড শুড বি হাং অ্যান্ড ডিসপ্লেড বাই অল দি ফ্যাকাল্টি স্টাফ সিকিউরিটি গার্ডস এটসেট্রা ইন দি মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস আইডেন্টিটি কার্ড পড়ে থাকার ওপর প্রদর্শনের উপর এই সকল মেডিকেল কলেজ হসপিটাল প্রভৃতি প্রাঙ্গনে ফ্যাকাল্টি স্টাফ সিকিউরিটি গার্ডদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে সিকিউরিটি অফিসার উইল বি পোস্টেড বাই পুলিশ ইন অল মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটালস ফর ওভারঅল সিকিউরিটি সুপারভিশন ওয়ার্কিং আওয়ার্স অফ উইমেন ইনক্লুডিং ওমেন ডক্টরস শুড নট নর্মালি এক্সিড টুয়েলভ আওয়ার্স এট এ টাইম ওয়ার্কিং আওয়ার এমনভাবে করবার চেষ্টা হবে যেন বারো ঘন্টার বেশি কোনো পরিস্থিতিতেই যথাসাধ্য মহিলা ডাক্তারদের মহিলা সেবিকাদের যেন কোনো ক্ষেত্রে না এক্সটেন্ড করে যায় ওয়ার এভার পসিবল নাইট ডিউটি মে বি অ্যাভয়েডেড ফর উইমেন টু দি এক্সটেন্ড পসিবল যেখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে

ভার্চুয়াল সভাপতিত্বে এবং সকল অফিসারের অংশগ্রহণে যে সকল সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে তার একটা আপনাদের মধ্যে মাল্টি ডিপার্টমেন্টাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম টু এনশোর দ্যাট working women's welfare in these institutions get a fulcrum and specific focus